2026 সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাউদ হোসেন। 19 নভেম্বর লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে নতুন নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার পদে বিকল্প প্রস্তাব রেখে মোট 10 জনের নামের তালিকা দিয়েছিল সার্চ কমিটি। সেই তালিকা থেকেই গঠিত হয়েছে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব AMM নাসিরউদ্দিনকে করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। ডক্টর ইউনূস বলেন, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন। সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। বৃহস্পতিবার পান্না বলেন, প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ জানাচ্ছি, তবে আমি যে কোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এই কথা মিথ্যা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য করেননি। বিষয়টির সত্যতা যাচাই করে বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AAP। সংবাদ মাধ্যমটি জানায়, বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা, ফলে ওইসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে অটোরিকশা চালকরা আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, টেমরা, বসিলা, গাবতলী এলাকায় সড়ক বন্ধ করে অবস্থান নেন। যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ভারতের অস্কার জয়ী সঙ্গীত শিল্পী সুরকার AR রহমান ও সায়রা তাদের দীর্ঘ 29 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন গতকাল। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজেস ও সহকর্মী মোহিনী দে তার স্বামী মার্কের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। AR রহমান ও মোহিনীর বিচ্ছেদের খবরে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শুক্রবার বসুন্ধরা ও মোহামেডানের মধ্যকার চ্যালেঞ্জ কাপ দিয়ে 2024-25 মৌসুমের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হবে। এরপর আগামী 29 নভেম্বর প্রিমিয়ার লিগ ও 3রা ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। এবারের আসরে অংশ নিচ্ছে 10টি দল, খেলা হবে দেশের 3টি ভেন্যুতে।